এখানে মোটামুটি আমরা মানুষ পিকনিক থেকে আসছি, তো জায়গাটা ঘুরে খুব ভালোই লাগছে আর কি। গ্রামে এই প্রথম আজকে ঘুরতে আসা, তো খুব ভালোই। এখানে এই যে নৌকা আছে, সব কিছুই ফুল, অনেক মানে বেশি ফুলগুলো সুন্দর লাগতেছে, কিন্তু ফুলগুলো তোলা বারণ, তাই একটু কষ্ট। এখানে মূলত আসছি আপনার একটা ছোট্ট একটা ইউটিউব চ্যানেল থেকে। উনি শুরু করে এত সুন্দর একটা ইউটিউব গ্রাম তৈরি করছে, এত সুন্দর করে একটা পরিবেশ তৈরি করেছে। এটা মূলত এই ভিলেজ গ্যানভাস কুকি এই ইউটিউব চ্যানেলে আমরা চাকরি করি আর কি। আমরা চাকরি করি, ধরুন আমরা এই বাজার ঘাট করি, আনি এক একদিন এক এক বাজার আনি, এটি রান্নাবাড়া করি, রান্নাবাড়া করি এই প্যাকেট করে নিয়ে আমরা গ্রামে, অনেক গ্রামে দূরে দূরে চলে যাই। যা এই প্রতিবন্ধী হয়তো বয়স্ক মানুষ বিছানায় পড়ে আছে, তাদের আমরা খাবার দাবার দিয়ে আসি, দিয়েটি আসি সেই মানে এই কামের জন্যই আমরা কিছু বেতন টেতন পাই। তাতে ধরেন আমরা বুড়ো মানুষ, এখন তো আমরা অন্য কাম করতে পারিনি, মাঠে কাম, এখন এইটার যে আমার সংসারটা ভালোই চলতেছে, মানে ছেলেবেলার মুখে যে টাকা থাকা লাগে না, আমরা যে পয়সা পাই এই পয়সাই তো আমার নিজের ভালোই চলতেছে, আমরাও খুব আনন্দ করে করতেছি। এখানে অনেক মানুষের ভিতর তো আমরা এগুলো রান্না করি, একশো প্যাকেট করবো না, একশো প্যাকেট কিনে নিয়ে ওই অনেক গ্রামে গ্রামে ঘুরিয়ে ঘুরিয়ে মানে প্রতিবন্ধী মেলে খুব কম, তাদের দিয়ে দিয়ে আসে আর কি। তারাও খুব খুশি হয়, ওর সাথে সাথে আমরাও খুব খুশি, মানে ফিরি খাওয়াতে পারি খুব খুশি আর কি। সপ্তাহে তিন দিনে হয়, চার দিনে হয়, কোনো সপ্তাহে দুই দিনে হয়, ধরেন সেটা হলো ইয়ের ভিতর কথা। রান্না ধরেন কোনো দিন আমরা গরুও জবাই করি, কোনো দিন খাসিও জবাই করি, কোনো দিন বড়ো বড়ো মাছ আনি, ডিমও আনি, মানে বিভিন্ন দিন বিভিন্ন আইটেম, মানে নতুন নতুন আইটেম পালি আমার ভালো হয় আর কি। সমুদ্রের মাছে বড় বড় মাছ আনিছি, এর আগে গাড়ি গিয়ে নিয়ে বেড়াইছি, এটাও সবাই দেখেছে, খুব খুশি হয়েছে সব দিকে দিকে। গ্রামের মানুষও খায়, গ্রামের মানুষ হয়েছে এখানে আমার এই এই চ্যানেলে আর একটা আছে, মহিলারা রান্না করে, রান্না করে ধরেন এই চারটের পরে লোক আসে, এখানে চার পাঁচশো লোক আসবেনি, আসে সব খাওয়া যাবেনি। আর আমার এইগুলো তো অল্প রান্না করি, সখানে প্যাকেট কিনে আমরা গ্রামে গ্রামে দিয়ে আসি। আমরা এখানে গত ছয় বছর যাবত কাজ করতেছি, তো এখানে কাজ করার পরে আমরা যে স্যালারি পাই, এটা দিয়ে আমাদের সংসারে অনেক সচলতা এসেছে। আমরা বাচ্চারা লেখাপড়া করি, আবার বাচ্চারা প্রাইভেট খরচ, স্কুল খরচ, এগুলো আমরা চালাই, নিজের সংসারে অনেক কিছু চালাই। এখানে আমরা প্রতিদিন সকালে দশটার দিকে আসতে হয়, তো আসার পরে আমাদের এখানে যে বাজার মেনুতে যে বাজারটা থাকে, এটা আমাদের এখানে বেশি কক্সবাজার থেকে আসে মাছগুলো, তো আসার পরে আমরা দেখি যে আমার আজকে মাছ আছে কি মাংস আছে, তো ওইটা দিয়ে আমরা কাজ শুরু করি। তো কাজ এক পর্যায়ে করতে করতে রান্না বাড়া, এখানে কাজ বলতে আমাদের রান্না বাড়া করা লাগে, পাঁচ ছয়শো লোকের রান্না প্রতিদিন থাকেই। আর যেদিন দেখা যাচ্ছে বড় একটা গরু জবাই করছে কি বড় একটা মহিষ জবাই করছে, ওই দিন পাঁচ সাত হাজার লোক তার উপরে হয়ে যায়। তো এটা রান্না করার পরে পরে বিকেলে যখন লোক আসে, অটোমেটিকলি এখানে লোক হয়ে যায়। এখানে কোনো ধর্ম ভেদাভেদ নাই, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে খায় একসাথে। এখানে আমরা নিজেরা খাই, আমাদের পরিবারের সবাই খায়, আবার যা অবশিষ্ট থাকে লোকের খাওয়ানোর পর ওইগুলো আমরা বাসায় নিয়ে যাই। সামুদ্রিক মাছ, আমরা তো গ্রামে থাকি, তো সামুদ্রিক মাছ এখানকার লোক তো কেউ চোখেই দেখে নাই, কিন্তু এই মাছগুলো এখন সবাই খাচ্ছে, পাচ্ছে বা দেখতে পারতেছে, মাছ মাছগুলো চিনতে পারতেছে, এই মাছের নাম এটা, এই মাছ খেতে এরকম স্বাদ লাগে। আমরা এই ইউটিউবে কাজ করার পরে আমার এই বেতন নিয়ে আমাদের সংসারে অনেক সচলতা এসেছে। আমি এরানবিডিতে দীর্ঘ পাঁচ বছর যাবৎ ক্যামেরাম্যান হিসেবে কাজ করি। তো প্রথম পর্যায়ে আমরা মোবাইল ফোন দিয়ে ভিডিও কাজ করতাম, তো তারপর থেকে আমাদের চ্যানেলে ভিডিও অনেক ধরনের ভিডিও দেওয়া হতো, ভিডিও হঠাৎ করে কয়েকটা ভিডিও আমাদের ভাইরাল হয়ে যায়, চ্যানেলটা অনেক বড় হয়ে যায়, সাবস্ক্রাইব বেড়ে যায়। তো তারপর থেকে আমরা ক্যামেরা দিয়ে ভিডিও করি এবং এটা ভিডিও শেষ করে আমরা ঢাকায় পাঠাই দিই, ওখান থেকে ভিডিও আপলোড করা হয়, আমাদের কাজ শুধু ভিডিও তৈরি করা। তো আমরা মাসে দশ থেকে পনেরো ভিডিও করি, তো এক একদিন এক এক রান্না বান্না হয় এখানে। গ্রামবাসী রান্না বান্না শেষে গ্রামবাসীর সবাই আসে, আসে তারা খাওয়া দাওয়া করে এবং বাড়ির জন্য নিয়ে যায়। তো তাদের ক্ষেত্রেও দেখা যায় যে তারা তাদেরও উপকৃত হচ্ছে এবং আমরা এখানে চাকরি করি, মাস গেলে আমরা একটা স্যালারি পাই, তো সেই স্যালারি দিয়ে আমাদের নিজের হাত খরচও চলে, প্লাস পরিবারে কিছু দিতে পারি। তো মোট কথাই অনেক ভালোই আছি আর কি, এরানমিটের সঙ্গে কাজ করে অনেক আনন্দিত। হ্যাঁ, যখন ভিডিও করি, ভিডিও দেখি যে হঠাৎ করে অনেক ভিউজ হয়েছে, অনেক মানে ভাইরাল হয়ে গেছে, তো তখন নিজের কাছে অনেক ভালো লাগে যে আমার হাত দিয়ে করা ভিডিও এত ভিউজ হচ্ছে, এত লোক দেখছে, তখন একটা অন্যরকম ফিলিংস নিজের মধ্যে কাজ করে যে না, আমি অনেক হ্যাপি।
যে আমার কটা ভিডিও এত ভাইরাল হয়েছে। হ্যাঁ, অসংখ্য লোকজন আসে আমাদের রান্না বান্না শেষে, অনেক দূর দূরান্ত থেকে, সারা বাংলাদেশ থেকে লোক আসে, প্লাস বাইরের দেশ থেকেও লোক আসে। তারা আসে আমাদের রান্না বান্না দেখে, আমাদের সঙ্গে কথা বলে, এটা অনেক ভালো লাগে যে তারা আসছে, তারা আমাদের সঙ্গে মিশছে, এটা অনেক আনন্দের এবং গর্বেরও। আমি খোকসা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, আমি এখানে প্রায় 3.5 বছর কর্মরত আছি। এর আগে একবার এখানে এসেছিলাম, তো তখন যেটা দেখে গিয়েছিলাম তার চেয়ে অবস্থার অনেক পরিবর্তন হয়েছে। এখন এই যে শীতকাল চলছে, প্রচুর ফুলের সমাগম হয়েছে, ফুলের আবাদ করা হয়েছে, মানুষের চিত্ত বিনোদন হচ্ছে, এই এলাকার মানুষ এর দ্বারা উদ্বুদ্ধ হচ্ছে। বিশেষ করে শহর থেকে দূরে গ্রামীণ পরিবেশ, একদম কোলাহল মুক্ত জায়গা, এখানে মানুষের পদচারণা হচ্ছে, মানুষ এখানে আসছেন, তারা তাদের চিত্তের অনেক খোরাক এখানে মিটিয়ে যাচ্ছেন। তো যদি এইভাবে চলতে থাকে তাহলে আমার মনে হয় যে এটা বাংলাদেশের মধ্যে একটা অত্যন্ত ব্যতিক্রমধর্মী একটি প্রতিষ্ঠানে পরিণত হবে, এবং এর মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ সৌন্দর্যের প্রতি আরও আকৃষ্ট হবে। কারণ ইউটিউব ভিলেজ, এই আইডিয়াটা আমার কাছে, আমি ইউটিউব চ্যানেল দেখি কিন্তু ইউটিউব ভিলেজ নামে যে কোনো একটা গ্রাম, কোনো একটা প্রতিষ্ঠান এরকম আছে পৃথিবীতে, এটা আমার জানা ছিল না। তো শিমুলিয়া যেটা করেছে, শিমুলিয়াতে যেটা প্রতিষ্ঠিত হয়েছে, আমি মনে করি যে এটা শুধু এই এলাকা না, এটা সারা পৃথিবীর মধ্যেই একটা মানে ব্যতিক্রম একটা কিছু হয়েছে। আমাদের এই চ্যানেলটা 2016 সালে আমার ভাগ্নে প্রথমে বিভিন্ন বাজার চিত্র, মাছ কাটা চিত্র এগুলো তুলে ধরত। তো একসময় ভালো ফলো হওয়ার পরে ভাগ্নে দেখলো এটা ওর সময় কম, ও দেখলো এটা গ্রামে মামার সঙ্গে যে আমরা এগুলো রান্না বান্না আয়োজন করতে পারি। তো ভাগ্নের সঙ্গে আমি আলোচনা করি, আমরা গ্রামবাসী আলোচনা করলাম, গ্রামবাসী শখের বসে ওরা ধরেন বললে হ্যাঁ আমাদের নিয়মিত পিকনিক খাবো, আমাদের খুব মজা হবে। এইভাবে আমরা চ্যানেলটা স্টার্ট করি, এভাবে রান্না বান্না নিয়মিত খাই, আস্তে আস্তে আমাদের এলাকার দর্শক আসতে থাকে, ওদেরকে খাবার দিই। এভাবে খেতে খেতে আমাদের এখন অনেক বড় আয়োজন শুরু হয়ে গেছে। এখন আমাদের চ্যানেলের, এই অ্যারন বিউটি চ্যানেলের সাবস্ক্রাইব 44 লাখ, এবং দূর দূরান্তের লোক এগুলো দেখতে আসে, বিভিন্ন মিডিয়ায় আমাদের এই জিনিসটা তুলে দেওয়া আছে। আমাদের এই চ্যানেল থেকে আমরা এখন আরেকটা চ্যানেল শুরু করছি, সেটা হচ্ছে ভিলেজ গ্র্যান্ড পাস কুকিং। চার দাদু রান্না করে, রান্না করে প্যাকেটিং করে দূর দূরান্তে প্রতিবন্ধী বৃদ্ধ অসুস্থ বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে আসে। এর সঙ্গে হুইল চেয়ার দেওয়া হয়, কাপড় চোপড় দেওয়া হয়, পোশাক আশাক দেওয়া হয়, কারোর বাড়ি ফিরিয়ে গেলে সে বাড়িতে ঘর দেওয়া হয়, এই সামাজিক কাজগুলো করা হয়। এরপর আমরা 21 সালে সম্ভবত ফর্চুনেট গেস্ট, দুস্থ পরিবার, একটা পরিবারকে নিয়ে কাজ করি, সেখানে 7 জন ইয়াং একটা টিম আছে, তারা এই বাড়িতে জিজ্ঞাসা করে আপনার কী খেতে বলছে, তার উপর বাজার ঘাট করে ওই বাড়ির প্রত্যেক সদস্যের পোশাক আশাক কিনে নিয়ে ওই বাড়িতে হাজির হয়। ওই বাড়িতে খাওয়া দাওয়া করে ওরা ওদেরকে ছাগল উপহার দেওয়া হয়। এর সঙ্গে আমরা ওই চ্যানেলের পক্ষে থেকে 44টা ঘর দিছি। এভাবে আমাদের সামাজিক উন্নয়নের কাজ চলতেছে, এবং আমাদের এখানে রান্নাবান্না দেখতে অনেক দূর দূরান্ত লোক আসে। ওরা আসে যেদিনকে রান্নাবান্না থাকে না সেদিন বলে যে ভাই দূরত্বে আইসি, আমরা কিছুই দেখতে পারলাম না, এলাকায় কিছু করেন যাতে আমরা সময় কাটাতে পারি। তো ওদের কথা মাথায় রেখে আমরা আমাদের নিজের জায়গা ছিল সেই জায়গার উপর আমরা 40+ জমির উপর আমরা পার্ক তৈরি করছি। সেখানে অনেক দর্শক আসে, অনেক মজা করে, কিন্তু দর্শকদের একটা কষ্ট হচ্ছে যে এলাকায় বড় গাড়ি নিয়ে আসা আসতে পারে না। ওরা বলে যে এলাকায় বড় গাড়ি নিয়ে আসবো, সেই সুযোগটা নাই। তো এই রাস্তাঘাট বড় হলে পরে আমার মনে হয় ওই দর্শকগুলো অন্তত সুস্থ বিনোদন পেত, তারা অনেক মজা নিয়ে হাঁটে গ্রামে ফিরতে পারতো। হ্যাঁ সবাই, আমরা প্রথম এটা ফ্রি করত, পরে যখন আমাদের চ্যানেল অনেক প্রসার অনেক বৃদ্ধি লাগবে তখন এখন সবাই বেতনভুক্ত, যারা এর সঙ্গে জড়িত প্রত্যেকের সম্মানে দেওয়া হয়। বাড়কে প্রায় 100 জন তারা বেতনভুক্ত। আমাদের এখানে ধরেন সামুদ্রিক মাছ, টোনা ফিশ, বাগার, করাল মাছ, সামুদ্রিক চাঁদা, রূপচাঁদা, বোয়াল মাছ, কাতল মাছ, সব সমস্ত গরু, খাসি, মুরগি সব কিছু আমাদের এলাকাবাসী খাইছে। আসলে তো আমরা তো সামুদ্রিক মাছ তো আমাদের এলাকার লোক দেখে নাই। এই যে অনেক সময় আমরা গল্প করতাম যে 100 কেজি বাগার, 50 কেজি বাগারই আগে মানে কেউ বিশ্বাস করতে পারে না, যখন নিয়ে দেখালাম সকল মানুষ চমকে উঠলো 50 কেজি বাগার, তারা অনেক সঙ্গে আনন্দ করে খাওয়া দাওয়া করছে, গরু মহিষ দই করছে,
এখানে বিদেশিরা আছে, তারা এসে দেখেছে। তাদের তারা এই আমেরিকার থেকে ফুড রিভার, এবার বেস্ট এবার ফুড রিভার সানি সাইড উনি আইছিল। উনি এসে আসার পর আমরা একটা মহিষের আয়োজন করি, সেখানে প্রায় 4000 লোক সমাগম হয়। ওই লোক দেখে উনি বলছিল এটা একটা ইউটিউব ভিলেজ, সেখান থেকে ইউটিউব ভিলেজ জন্ম। মানে সপ্তাহে 4 দিন খাওয়ার আয়োজন হয়, সপ্তাহে 4 দিন, মাসে ধরেন 15-16 দিন খাওয়ার আয়োজন হয়। হ্যাঁ, যেদিন ভালো আয়োজন থাকে 1000, আবার যেদিন কম কম ই থাকে সেদিন 300-400 লোক হয়। হিন্দু মুসলমান সবাই খাবে, গরিব বলো সবাই খাবে। প্রতিদিন সকাল বলতে রান্না শুরু করে, আসন নামাজ পড়লে গ্রামবাসী প্লেট দিয়ে হাজিরে এখানে। তখন ওরা ওরা সন্ধ্যার সময় আগে একটু খায়, যে খাবারটা আমরা রাত্রে খাবো একটু বিকালে খেলাম, এই জন্য আরও বিকালে করেছি। আরও বেটার হচ্ছে কি, যেদিন এখানে রান্না হয় সেদিন এই গ্রামে রাত্রি রান্না হয় না, এখন সবাই এই খাবারই খায়, এই খাবার নিজে খায়। এটা আমার তো কাছে তো খুব ভালো লাগে, আমি আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে আল্লাহ একটা বড় দায়িত্ব আমার ঘর দিয়েছে, যে না এই দায়িত্বটা যেন আমি সঠিকভাবে পালন করতে পারি। আমার পার্কে বর্তমান ফুলের সাম্রাজ্য, ফুলের সাম্রাজ্য হিউজ ফুল, দর্শকরা আসে ফুল দেখে অনেকেই অভিভূত হয়ে যাচ্ছে যে কী ফুল, মানে একটা ফুলের স্বর্গ বানাইছি। হ্যাঁ, আর ওখানে কিছু রাইড আছে, টুইস্টার, ট্রেন, বোর্ড, জাম্পিং, আরও কিছু আনবো ইনশাল্লাহ, আরও কিছু সংযুক্ত করবো। এখনও তেমন কোনো বাধার সম্মুখীন নেই, গ্রামের লোকও যথেষ্ট আনন্দের সাথে এগুলো হেল্প করে, যে আমাদের দেশে একটা গড গিফট, আল্লাহর একটা নিয়ামত এই এলাকা আছে। সবাই আপনার স্বপ্ন কি এখন, আর স্বপ্ন কি আপনার এটাকে নিয়ে? আমার এটা নিয়ে স্বপ্ন, আমি যে মানুষকে যাবে খাওয়াচ্ছি, এভাবে যদি আরও আরও ভালো করে মানসম্মত খাবারটা দিতে পারি, আর এই যে এলাকায় পার্ক তৈরি আছে, পার্কটাতে মানুষ সুস্থ বিনোদন পেতে পারে, এই বিনোদনের জন্য আল্লাহ যেন আমার সেই সুযোগটা দেয় ইনশাল্লাহ। সরকারের কাছে চাওয়া আছে, আমার এই এলাকায় ধরেন অনেক দর্শক আসে, তারা ধরেন রাস্তার অভাবে যে গাড়ি নিয়ে আসতে পারে না, তারা বলে যে ভাই রাস্তাটা একটু উসার করতে হবে। তো সরকারের কাছে অনুরোধ থাকলে যে আমাদের এলাকায় একটা প্রশস্ত রাস্তা দিয়ে এই এলাকার বিনোদনটাকে আরও মানসম্মত করা। আমার প্রথম চ্যানেল হচ্ছে গিয়ে 2016 সালে এরন বিডি, এটা মহিলা আছে 17 জন, পুরুষ আছে 4 জন। দ্বিতীয় চ্যানেল ভিলেজ গ্র্যান্ড পাস কুকিং, 4 দাদু, আর দাদুদের সহযোগী করেন 5 জন। তৃতীয় চ্যানেল আছে এলাকে ফর্চুনেট গেস্ট, এখানে 7 জন, এর সঙ্গে 2 জন সহযোগী। চতুর্থ চ্যানেল হচ্ছে কি, এখানে 5 জন, তারপরে চ্যানেল হচ্ছে 4 জন, মোট আমাদের 50 জন মতো আমাদের এই চ্যানেলের সঙ্গে জড়িত, সব চ্যানেলের সঙ্গে, আর পার্কে জড়িত প্রায় 100 জন, সবাই বেতনভুক্ত। আমাদের সব সাইড মিলে আমাদের 100 জন লোকের উপর আছে, আমরা প্রত্যেকের সম্মানই দিই, তারা সম্মান পেয়ে খুশি হয়। আমাদের ক্যামেরা পার্সন আছে, আমাদের যে মহিলারা আছে তারা ধরেন এই টাকা নিয়ে তাদের বাচ্চা কাছে লেখাপড়া করাচ্ছে, তারা নিজেদের চিকিৎসা। আমার এখানে এক মহিলার বয়স হলো 80 বছর, সে এখানে কাজ না করতে পারলে সে খুব কষ্ট পায়,